দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং প্রসেস সার বাসিনগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলোই দেব দেখছিলাম এখানে চমৎকার একটি আমরা দেখছিলাম সামনে একটি চমৎকার একটি ষাঁড় বাচ্চা গরু ছাগল বীজ দায়িত্বে রাখবেন আপনাদের গরু ছাগল বীজ দায়িত্বে রাখবেন আপনাদের গরু ছাগল বীজ বীজ দায়িত্বে রাখবেন আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে ফিজিয়াম কিনতেছেন আচ্ছা এইটা দাম দা চলতেছে আচ্ছা কত বলছেন 80,000 আচ্ছা আপনি কত বলছেন কত চাইছে উনি শাশমাস ৭৬ দেখছিলাম আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে সার বাচ্চা আমরা দেখছিলাম ওখানে ৫৮ কত চাইছে উনি ৭০ চাই ৫৮ বলছে আজকের বাজার ষাঁড় বাচ্চা কি পেলে ভালো লাগলো মানে কি জোড়ায় না সিঙ্গেল জোড়া কত চাইছে আপনি কত বলছেন ৬০ করে পিস ফ্রিজিয়ানের সার বাচ্চা পারবে ভালো ক্লিয়ার আছে জাতের বাচ্চা দেখছিলাম আজকের বাজারে ফিজিয়ানের সার বাচ্চা দেখে শুনে চলছে কত বলছেন কত চাইছে উনি ৭০ উপরে আমরা দেখছিলাম ৭০ উপরে চাইছে জাত ভালো আছে আমদানি আজকে ভরপুর আমরা দেখছিলাম আমদানি আছে ৬০ কত চাইছে উনি
70 চাইছে চমৎকার বাচ্চাগুলো জোড়াটা একটা ওই পাশে একটা দেখি 25 সাল যাবে আচ্ছা দেখছিলাম 25 সাল পারছে না স্যার পাঁচ ফুট সহ সাদা সবকিছু 190 চাওয়া হ্যাঁ আমি বলে 145 180 ফ্রিজেনের সার বাচ্চা না চামড়া ঢিলা স্যার দুইটি বাচ্চা বয়সটা মানে কত মাস হবে গেল বারো মাস হবে দেখছিলাম 12-13 মাস বয়স হবে গরু দুটি বাচ্চাগুলো জাত খুব ভালো দেখছিলাম দেখছিলাম এখানে সবকিছু প্লেয়ার আছে কত বলছেন আপনি কত বলছেন কত বলছেন 48 আচ্ছা মমিন ভাই কয়টা হচ্ছে পর্যন্ত চলাম দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান যদি দেখি আমার নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্য বলে দেবো তাহলে মমিন ভাই এগুলো আজকে কালেকশন ভাই টাঙ্গাইল আর টাঙ্গাইল মধুপুর আচ্ছা এই পাশে একটা না আচ্ছা এটা কত হচ্ছে বলেন তো মানে এইটা হ্যাঁ 45,000 আর এই পাশেরটা হ্যাঁ 44,000 এই পাশেরটা এটা কত হয়েছে 54,000 বেশ সুন্দর গরুগুলো আচ্ছা এই পাশেরটা হ্যাঁ 59 আচ্ছা আমরা দেখছিলাম এগুলো কালেকশন আজকে মমিন ভাই বেশ সুন্দর গরুগুলো আচ্ছা তাহলে এগুলো ট্যাঙ্গেল মধুপুর যাবে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নিতে চান দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন তো মানে 015 হ্যাঁ 36 হ্যাঁ 9 আচ্ছা নাম্বার যদি খুলে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ